বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল বিএসসিসি এক অসাধারণ অভূতপূর্ব যেন এক টুকরো বাংলাদেশ সমগ্র পৃথিবীর বাঙালির জন্য আসুন না আমরা আপ্লুত হই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ও মা আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই ব্যতিক্রম বিএসসিসি আয়োজিত ঐতিহ্যের এই মেলাকে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি উদ্বোধন হচ্ছে বিএসসিসি এই কালচারাল হেরিটেজ ঐতিহ্যের উৎসব সবাইকে ধন্যবাদ জয় বাংলা মিলিয়া বাউলা গানার মুশির গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন আজকে আমরা বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল উদ্যোগে দেশের ঐতিহ্যের উৎসব বাংলাদেশের আমেরিকান ঐতিহ্যের উৎসব পালন করতে যাচ্ছি এই উৎসব মাধ্যমে আমরা দেশকে দেশের সভ্যতাকে দেশের পূর্বপুরুষ যারা এখানে আমেরিকান বাংলাদেশি যারা এখানে অবদান রেখেছেন শতবর্ষের আগে এসে যাদের ফুট স্প্রিন্ট আমরা অনুভব করছি তাদের ঐতিহ্যকে সমুন্নত করার জন্য আজকের আয়োজন এই আয়োজনে আমরা আমাদের দেশে বিদেশে অনেক শিল্পী থাকবে এবং ফকির আলমগীর দেশ বরেণ্য শিল্পী ফকির আলমগীর এখানে গান গাইবেন তো এটা অত্যন্ত একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবে যারা এসেছেন এবং যারা স্পন্সর করেছেন যারা আমাদেরকে হেল্প করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি মিলিয়ন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এটা কভারেজ করার জন্য ধন্যবাদ Hello, my name is Timothy Phillips, and we just moved here a month ago, and we heard about this festival, and so it's very exciting. It's very neat to be in the community here and see kind of what Bangladesh is about and its people, so we're very honored to be here. It's really neat to see all the clothing and jewelry and food and everything here. It's really cool. It's great to be out here to see all of this stuff happening. I like seeing all these people out here, being a part of their community. And just coming together to have a good time out here. তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালা মহিষে বাস তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ তুমি ছেলে হারামা জাহানারা ইমামের একাত্তরের দিন গুলি তুমি জসীমউদ্দিনের অক্সিকা ধার মাঠ যুদ্ধ মুঠো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরি ভাই হারা একুশের গান একসাথে ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালোবাসি যারা এখানে শত বছর আগে বাঙালিরা এসেছিলেন তাদের যে কৃতকর্ম আমাদের জন্য রেখে গেছেন সেটাকে আমরা স্মরণ করার জন্য এবং বাঙালিরা যারা এই আমেরিকার সমাজে আমেরিকার কমিউনিটিতে বড় বড় অবদান রেখেছেন সেই কার্যক্রমকে আমরা রিকগনাইজ করার জন্য আমরা এখন থেকে প্রতি বছর বাংলাদেশি আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল পালন করব এবং সেই উপলক্ষে সেই শত বছর আগের আগত বাঙালিদের মধ্য থেকে দশজনকে আমরা নয়জনকে আমরা এবার হল অফ ফেম পদকে ভূষিত করেছি এবং এভাবে প্রতি বছর আমরা করব আমরা প্রতি বছরই মেলা করি কিন্তু এবারের মেলা আসলে আমরা মেলা হিসাবে এটাকে আখ্যায়িত করছি না এটাকে করছি বাংলাদেশি আমেরিকান হেরিটেজ ফেস্টিভ্যাল হিসাবে যেখানে আমরা যারা বাংলাদেশি আমেরিকানরা যুগ যুগ ধরে এখানে
বসবাস করছি, বিশেষ করে নিউ ইয়র্কে আমি তাদেরকে, তাদের কৃষ্টি যারা অতীতে আমাদেরকে বিভিন্ন ঐতিহ্যবাহী বা ঐতিহ্যের বিভিন্ন মাইল ফলক স্থাপন করেছেন, তাদের এগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে আমাদের পঞ্চম মেলা, এর আগে চতুর্থবার হয়েছে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল থেকে। এই ধারাবাহিকতায় আমরা সেম সংগঠনের মাধ্যমে, যৌথ সংগঠনে নর্থ ব্রঞ্চেও করে থাকি। ষষ্ঠ মেলা আমাদের নর্থ ব্রঞ্চে ছিল, এখানে সেকেন্ড মেলা, এই বছরের সেকেন্ড মেলা। প্রতিবার আমরা এই বাংলাদেশি কালচারটা ধরে তোলার জন্যই এই মেলাটার আয়োজন হয় আসলে। A meeting to elect Luis Sepulveda to the city council. Starling Pharmacy পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আমি বিশেষভাবে এই মেলার আমরা টাইটল স্পন্সর হয়ে আমি নিজেকে অনেক গর্বিত মনে করতেছি, এবং আমি আশা করি আমরা ভবিষ্যতে আরো আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো। We're out here to recognize and celebrate this great culture that's been part of the fabric of this community here in Parkchester and really throughout the Bronx, but we're happy to say that we have the largest population. We love this community. They've been very supportive of us, and I hope that the upcoming election, September 12th, we have a great leader that we have to keep in leadership here in the Bronx, and that's our friend Senator Ruben Diaz, who I know will be the next city councilman here. We have all of you, please come out and vote on September 12th. It's important. We take nothing for granted. If anyone has worked hard for this community, and I believe deserves the vote of the Bangladeshi American community here, it's Senator Ruben Diaz. I also join Luis Sepulveda, my friend, in the Bangladesh celebration. This is not the first year. We come every year, every time. We're part of this community. I have been the senator for this community for the last 15 years. So I'm proud. I'm proud, honored of all the support that I have gotten in the previous year from this community. And I hope to continue this working relationship and to continue getting the support of the Bangladesh community. Thank you very much. Doing. This is William Russell Moore reporting live in Parkchester, in the heart of the Bengali community here, and I'm running for city council for District 18, and I want to say that I am very much appreciative of the Bengali community and their culture and their celebration of Bengali American Heritage Festival and the 9 honorees that has been inducted for this Hall of Fame of Bengali history. And I hope to one day be one of the honorees, along with myself and Pamela Stewart Martinez and the other wonderful members of this community. আমাদের ঐতিহ্যের আজকের এই মেলা আমরা মনে করি আমাদের শেকড়কে আমাদের স্মরণ করিয়ে দেয়। আমাদের ঐতিহ্য, আমাদের সুন্দর, আমাদের গৌরব, আমাদের অহংকার, আমাদের শেকড়। যে জাতি যার শেকড়কে যত বেশি মনে রাখবে, যত বেশি সমৃদ্ধ হবে, সে জাতি তত বেশি উন্নত হয়। My wife and I just saw this going on here. We decided to go take a look, and it's a lot of fun just kind of seeing the different cultural elements of Bangladeshi culture. So that's why we're here. We're just checking it out and having some fun today. নানান রঙের সাজে শুধু বাঙালি না, অনেক বিদেশি এদেশিরাও আমাদের এই পরিবেশকে উপভোগ করছে। আমাদের সকল মা বোন ভাই বোনেরা এটারে সবাই উপভোগ করছে এবং কেনাকাটা করছে। আমিও আমার
খলিল বিরানি হাউজের পক্ষ থেকে মেলার সকলের জন্য কিছু বিরানি এবং কিছু মজাদার খাবার উপহার দেওয়ার জন্য আমিও একটা স্টল দিয়েছি। My name is Aldo Perez. I am a Muslim. I am the director for governmental affairs for the Muslim Action Network of North America, and I'm here with my wife, Faza Aga Perez. She is from Pakistan, and we're here today. We're our Bangladeshi community in the Bronx, supporting the great events that we're having here today. We have great music for everyone to enjoy, and we look forward to seeing everyone coming. The diversity between the Bangladeshi community and the United States, and with Americans such as myself, who's also Puerto Rican, and my wife, who is Pakistani, we're enjoying this event, and we look forward to the years to come on the events coming. আমাদের বাঙালি সংস্কৃতির প্রতি বছর এখানে সামার টাইমে কিছু মেলা হয়। আজকে সেই মেলায় এসে আমি খুবই আনন্দিত। তো আমরা খুবই খুশি এবং আনন্দিত যে সবাই আসছে এবং আনন্দ করতেছে। উই আর পার্টিসিপেটিং ফ্রম পার্চেস্টার ব্রক্স রিয়েলটি অ্যান্ড পার্চেস্টার প্রপার্টি ম্যানেজমেন্ট উইথ অল দ্য লিডার্স ফ্রম অল ওভার ফ্রম নিউ ইয়র্ক সিটি। হ্যাপি টু বি হিয়ার। ইউ আর মিলার জনসন। আই এম Millard Johnson. I just returned from Africa yesterday. I went to Liberia to help the very, very, very struggling people. But we have such great opportunity here, right here in Park Chester. So let's make the best of it. বন্ধু চিরকালাই বহে সমান্তরা বহে সমান্তরা খুবই ভালো লাগে ঘরে নিচে মাঝে মেলা ওয়ার্ড বাংলাদেশের লাগানোই লাগে। তো মিলেনিয়াম টিভিতে থ্যাংক ইউ পর এখানে আসবার লাগি। আর ওই আপনারা মেলাটা অনুভব করুক, এনজয় ইয়োরসেলফ। বাংলাদেশি মেলা চলে রইন, আমি মেলাতে আইসি। তো মেলা দেখে খুবই ভালো লাগতেছে এবং বাংলাদেশের একটা সংস্কৃতি, একটা ঐতিহ্য এবং বাংলাদেশি গান শুনে খুবই ভালো লাগে। শিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, করি মনে কাম ছাড়ে না, করি মনে কাম ছাড়ে
আমরা প্রবাসী বাঙালিরা এখানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কমিউনিটি যারা আছি তারা আমরা মেলা করে থাকি। এই মেলাটা করার উদ্দেশ্য হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে, আমাদের দেশের কালচারকে, আমাদের সামাজিকতাকে, আমাদের জেনারেশন যারা বাচ্চারা রয়েছে তাদেরকে সুশিক্ষা দেওয়া এবং আমাদের কালচারকে, আমাদের দেশকে পরিচয় করে তুলে ধরা। প্রথমত ধন্যবাদ মিলিনিয়াম টিভি ইউএসএ। আজকের যে মেলা, এটা বিশাল আয়োজন এবং বাঙালি আমাদের কমিউনিটির জন্যে, এটা আমি মনে করি সবসময় এটা হোক এবং আমরা আনন্দ ফুর্তি করি, সবাই আনন্দের মধ্যে থাকি। থ্যাংক ইউ। আজকে এখানে মেলা হচ্ছে, লটস অফ বেঙ্গলি পিপল ওভার হেয়ার, আমরা সবাই এনজয় করতেছি, লাইক সবাই ফ্যামিলি নিয়ে আসতেছে, খুবই সুন্দর ওয়েদার। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মিলেনিয়াম টিভিকে এবং টিভির দর্শকদেরকে আমাদের আজকের এই মেলা সম্প্রচার করার জন্য। আমি প্রত্যেকেই অভিনন্দন জানাচ্ছি মেলা আয়োজক কমিটির পক্ষ থেকে। মানে এটাকে আমাদের ঐতিহ্যবাহী মেলাকে ঐতিহ্য করে এবং আনন্দিত করে তোলার জন্য সবাইকে ধন্যবাদ। প্রতি বছরই আমাদের এই জাতীয় মেলা আয়োজন করা খুবই উচিত বলে মনে করি, বিকজ অফ আমাদের ইয়াং জেনারেশনগুলো বাংলাদেশের ঐতিহ্যটাকে জানবে, শিখবে এবং তাদের হৃদয়ে ধারণ করবে। আমাদের আজকে যে এই জনসমুদ্রে যে রূপান্তরিত হচ্ছে মেলা, আমার শ্রদ্ধা মুরব্বিয়ান যেভাবে জনসমুদ্রে রূপান্তরিত করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বসন্ত বাতাসে সহিবে, আরে বসন্ত বাতাসে ওই বন্ধু বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সহিবে, বসন্ত বাতাসে বসন্ত বাতাসে সহিবে, বসন্ত বাতাসে আরে বসন্ত বাতাসে সহিবে, বসন্ত বাতাসে মধুর বাড়ির ফুলের গন্ধ, মধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে শহীদে, বসন্ত বাতাসে শহীদে, বসন্ত বাতাসে শহীদে, বসন্ত বাতাসে শহীদে, বসন্ত।